CPIM bu kalkta ikasın nankumani koktunlar onu kutumun banda kılacak. Koktunlar onu kutumun o faymanca koyak. Kısam montri okra hayaki ba yakşı bodolni o zaman Manik Sarkar. Yakşı bodolni konvener Narayan Kaur. CPIM ni neta Bobitra Kaurno khobay kubuni adonro. Koktuma tunlar onu biskango dadak şidak angay hastani hafangnay kolphangni kokrokno khursakha. এটা আমাদের যেটা মনে হচ্ছে বিজেপির প্রত্যাশা ছিল অনেক বেশি তার পেছনে হয়তো তাদের কাছে যুক্তিগ্রাহ্য কারণ ছিল কেন্দ্রে তাদের সরকার রাজ্যে তাদের সরকার পঞ্চায়েত তারা বদল দাবা করেছেন নগর তারা বদল দাবা করেছেন এডিসি সেভাবে না পারল একেবারে আসন্ত তারা কম পাননি লোকসভা কি করে তারা জয় হাসিল করেছেন আপনারা একটু জানেন চারটা উপনির্বাচন এগুলো আপনারা দেখেছেন এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভুটান আর্দশ্বাস আগে থেকেই পরিশ্রম করছেন চারবার পাঁচবার বক্তৃতা করেছেন এবং তার সাথে যেগুলি যুক্ত সেটা হচ্ছে বেনিফিট ওরিয়েন্টেড স্কিম এগুলো মূলত হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং এগুলো ত্রিপুরার ক্ষেত্রে ঢালাও ভাবে তারা দিয়েছে তার সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে মানি পাওয়ার এবং এটা তো আমাকে যদি বলেন তাহলে কত টাকা সেটা আমার পক্ষে বলা সম্ভব না বিজেপিরও নির্দিষ্টভাবে কোন নেতার পক্ষে এটা বলা ইনকনক্রিট কতটা সম্ভব আমি জানি কিন্তু এরকম ঘটনা তো আছে একজন দুবার তিনবারও টাকা পেয়েছেন এগুলো প্রেসেই পাবলিকলি এসছে কেমন না প্রকাশ্যে তো এর সঙ্গে যেটা ধরুন সেটের মধ্যেও তো মিডিয়ার একটা বড় অংশ সাহসী ভূমিকা দেখিয়েছে আবার একটা অংশ তো দিবারাত্রি তাদের জন্য কাজ করার চেষ্টা করেছে এবং তাদের জাস্ট অর্গানাইজেশনাল রিসোর্স সবটাই ন্যাশনাল লেভেলে এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছে এতে করে তারা তো বিধানসভার ভেতরে আমি তখন বিধানসভায় বসতাম শেষের দিকে শুনেছি কেউ কেউ বলেছেন এই যে এখন এত কথাবার্তা বলছেন সামনে বিধানসভায় তো আপনাদের হয়ে কথা বলবার কেউ থাকবে না শূন্য হয়ে যাবে এই আসনগুলো সব তো আমরা দখল করব আমরা কিছু করি বলার অধিকার আছে তাদের বলতে দিচ্ছে তাদের মাইক খোলা আমাদের মাইকের সুইচ অফ করে দেওয়া হয় তারপর বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা এবং দেড় ঘন্টা যখন ঘোষিত হলো শাসক দলের বড় বড় নেতারাই বলতে শুরু করলেন কেউ বললেন 55 কেউ বললেন 50 45 নিচে কেউ নামতেই চাইছেন না কেউ না সরকার তৈরি করবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই সবটা মিলিয়ে এবং বিরোধীরা শূন্যে কোঠায় চলে যাবে ভোট কি তাতে থাকবেই না কিছু কিন্তু ভোটের ফল যখন ঘোষণা হলো তাতে কি কি দেখা গেল আসন কমল 11টা আসন কমে গেল ভোট কমে গেল না 91 থেকে নেমে চলে আসলো 40-এ তাতে শাসক দলের ভোট ভীষণভাবে কমলো কেমন না বিরোধীদের সম্পর্কে যেভাবে বলা হলো ঘটনা তো তা ঘটনা এবং এখানে দেখা গেল বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে মানুষকে বিজেপি সরকার হটাবার জন্য নতুন ধরনের জনমুখী একটা সরকার তৈরি করার আবেদন নিয়েছে গেলেন গেলে তো ভোট বেশি পেলেন শতকরা 60 ভাগের বেশি ভোট পেলেন এখন এগুলো তাদেরকে তো স্বাভাবিক কারণে বিব্রত করেছে হতাশ করেছে ক্ষুব্ধ করেছে এতে গিয়ে যেখানে তারা জিততে পারলো না সেখানে যেমন আক্রমণ বাছাই করে করতে শুরু করলো যেখানে জিতলো ভোট যেহেতু প্রত্যাশা মতো পেল না সেখানেও বাছাই করে করে আক্রমণগুলি সংগঠিত করার চেষ্টা করলো এগুলো আমরা প্রথম দিকেই বলবার প্রাথমিকভাবে চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে এগুলি হচ্ছে মূল কারণ কেমন আর তারপরে যদি দেখেন আসলে তো বিজেপির অবস্থাটা ভালো না 2019 ভোটের পর লোকসভার ভোটের পর এখন পর্যন্ত ভারতবর্ষের দুই দফায় বিধানসভার নির্বাচন হয়েছে গুজরাটে আপনার সেখানে রিলিজিয়াস কার্ড ব্যবহার করে আপনার ধর্মীয় বিভাজন তৈরি করে কোনো মতে সরকার থেকে রক্ষা করেছে ঠিক আছে তারা ভালো ভোট পেয়েছে হিমাচল সরকার তাদের হাতছাড়া হয়ে গেছে দিল্লি 15 বছর যাবৎ মেট্রোপলিটন কাউন্সিল দিল্লি মানে ভারতবর্ষের পলিটিক্যাল ক্যাপিটাল সরকার হাতে নাই কিন্তু মেট্রোপলিটন কাউন্সিল ছিল বিরাট বড় সেটা তাদের হাতছাড়া হয়ে গেছে ভালো না
তারপর উত্তর পূর্ব অঞ্চলে তিনটা রাজ্যের নির্বাচন, নাগাল্যান্ড, তারপরে হচ্ছে আপনার মেঘালয় এবং ত্রিপুরা। এই তিনটা কেন্দ্রের মোট আসন হচ্ছে 180। এই 180টা আসনে বিজেপি কটা আসন পেল? এখানে 33 আমি ধরছি, আইপিপি ধরেই ধরছি, মেঘালয়ে 2 আর নাগাল্যান্ডে 12, সব মিলিয়ে 33, 35 আর 12, তাহলে 47টা আসন। ভোটের পার্সেন্টেজ কি সবাই জানে, কাজেই এগুলো তাদের দলের ভেতর লেখাপড়া জানা নেই, এরকম তো ঘটনা লেখাপড়া জানা লোক আছেন, তারাও তো এই সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, এই সমস্ত তথ্য তো তাদের হাতে আসছে, ফলে যত দিন যাচ্ছে তাদের মধ্যে কিন্তু হতাশা বাড়ছে। কাজে সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত যেগুলো চলছে মনে হচ্ছে এগুলো অন্যতম কারণ একটা ভয় তৈরি হয়েছে, না শুধু